হয়েছিল আমার? তুই এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাচ্ছিলি, কিন্তু পালস তো ঠিকঠাকই লাগছে আমার। তোর কি শরীরে আর কোনো সমস্যা হচ্ছে আমায় বল, অন্য কোনো কমপ্লিকেশনস রয়েছে কিনা সেটাও বুঝতে পারছি না আমি। বুঝতে পারছি না আমার তাহলে এত শরীর খারাপ কেন লাগছে। সূর্য, আমার কোনো খারাপ অসুখ করেনি তো? দেখ, বেশি স্ট্রেস হলে অনেক সময় এরকম হয়, তুই এত ভাবিস না, একটু থরালি চেক আপ করে দেখতে হবে কি হয়েছে। তুই বুঝতে পারছিস তাই তো, তুই আমাকে বলছিস না। এসব কি বলছিস তুই? তুই প্লিজ আমাকে সত্যি করে বল আমার কি হয়েছে। আচ্ছা, তোর কিছু না হলেও তোকে জোর করে বলতে হবে যে তোর কিছু হয়েছে? এগুলো কি ধরনের ছেলে মানুষই? তোর ভয় করছে না আমাকে নিয়ে? ডাক্তারদেরও তো ভয় করলে চলে না। তুই আজকে দিনটা ভালো করে রেস্ট নে, কালকে আমি দেখছি। তুই কি এখন চলে যাবে? পাপাই আসো অবধি অন্তত ওয়েট কর প্লিজ। দেখ, আমাকে এখন যেতে হবে, কারণ বাড়িতে সবাই অপেক্ষা করছে। আমি দীপাকে ফোন করেছিলাম এখানে আসার কথা বলবার জন্য, কিন্তু বলার আগে ফোনের চার্জ আউট হয়ে যায়। তো ফোনটা একটু আমায় দিবি, তাহলে ওকে ফোন করে বলে দেবো আমি এখানে রয়েছি। আমার আমার ফোনটা সূর্য, আমার না একদম খেয়াল নেই আমি ফোনটা কোথায় রেখেছি। না থাক, তোকে আর আমি আটকাবো না, তুই চলে যা, পাপাই চলেই আসবে কিছুক্ষণের মধ্যে। আচ্ছা ঠিক আছে, আমি আমি রয়েছি, পাপাই আসা পর্যন্ত আমি রয়েছি। না না সূর্য থাক, এই নিয়ে বাড়িতে আবার একটা অশান্তি হবে। তুই অত ভাবিস না, আমি দেখছি বাড়িতে কি করে জানানো যায়। তুই রেস্ট নে। তুই যতই চাই কর সূর্য, আজ রাতে তোর বাড়ি ফেরা হবে না। উনাকে আমরা ফোনে পাচ্ছি না, তাই এখানেই চলে এলাম। উনি তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছেন, কোথায় গেছেন জানেন? না স্যার, তবে মিশকা ম্যাডাম আজকে অনেক দেরি করেই এসেছেন, আর চলেও গেলেন তাড়াতাড়ি। ওনার পেশেন্টদেরও স্যারই দেখেছেন। ও, ওই জন্যই ডাক্তারবাবু দেরি হচ্ছিল, সেটা জানাতেই কি আমাকে ফোন করেছিলেন উনি? দীপা, তাহলে তো মুশকিল হয়ে গেল, মানে আমরা তো কোনোভাবেই সূর্যকে মানে ফোনে পাবো না, কিভাবে যোগাযোগ করবো যদি না আমাদের উল্টে ফোন করে? হ্যাঁ, আচ্ছা সিস্টার, ডাক্তার দিদি আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছেন কেন? ওনার বোধহয় শরীরটা ভালো ছিল না তাই। ও আচ্ছা, ঠিক আছে। সূর্য, কফি খাবে? না না ঠিক আছে, লাগবে না, তুই রিল্যাক্স কর। তো টেনশন হচ্ছে না খুব? হ্যাঁ, অ্যাকচুয়ালি বাড়িতে কোনোভাবে যোগাযোগ করা গেলে খুব ভালো হতো। কাকে ফোন করছো? ডাক্তার দিদিকে। কাকে কেন, ও তো অনেক আগে বেরিয়ে গেছে সূর্য। সূর্য জানি না, তবে আমার মনে হলো ফোন করাটা জরুরি। ফোনটা বাজে মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, কোথায় রেখেছি ফোনটা? দেখ তো এইদিকে এই ড্রয়ারগুলোর মধ্যে নাকি আমার না একদম খেয়াল নেই, বা এই শেলফসগুলোর মধ্যে, শেলফসগুলোর মধ্যেই হবে হয়তো। না, আমার মনে হচ্ছে আওয়াজটা এই দিক থেকে আসছে। একবার এদিকে, এই তো দীপা। হ্যাঁ দীপা। ডাক্তারবাবু আপনি? দীপা, অ্যাকচুয়ালি আমি যখন চেম্বার থেকে বেরোচ্ছিলাম তখন মিসকে আমায় ফোন করে, ও বললো যে ওর প্রচণ্ড শরীর খারাপ করছে, তো আমি এখানে চলে এসেছি। তোমায় সেটাই বলতে যাব তখন আমার ফোনটা অফ হয়ে যায়। দেখো দীপা, বাড়িতেও কেউ নেই, আমি ওকে এই অবস্থায় একা ফেলে কী করে যাবো বলো। হ্যাঁ ঠিক আছে, এটা তো আপনার কর্তব্য। সূর্য, আমি তো তোকে বললাম তুই যা,
আমি যেরকম আছি আমি নিজেকে ঠিক সামলে নেব। তুই প্লিজ তুই লেট করিস না, ওরা তোকে খুঁজছে। আই উইল বি ফাইন। তুই এত কথা কেন বলছিস? যা গিয়ে রেস্ট নে। আমি তোকে এই অবস্থায় একা ফেলে যেতে পারবো না। যা দীপা। হ্যাঁ আপনি ওখানেই থাকুন, অত চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তুমি একদম ঠিক ধরেছিল দীপা। ডাক্তারবাবু ফোনটা সুইচ অফ হয়ে গেছে, তাই উনি আমাদের কিছু জানাতে পারেননি, আর ডাক্তার দিদির জন্য কোনো ব্যবস্থা করতে পারছেন না। আমি একটা কাজ করি, আমি আমার বন্ধুকে একটা ফোন করি। না কাকাই, আমি মাকে কথা দিয়েছি, ডাক্তারবাবুকে নিয়ে তবে আমি বাড়িতে ফিরবো। দীপা সূর্য কি মিশকাকে ওই অবস্থায় ফেলে রেখে ফিরতে পারবে? সে ব্যবস্থা আমি করব, শুধু আমার হেল্প দরকার। সূর্য শোন না, তুই তুই যা, তুই বাড়ি যা, আন্টিও নিশ্চয় তোর জন্য ওয়েট করছে, আমি তোকে আর আটকাবো না। তুই কি আমাকে ইচ্ছে করে আটকে রেখেছিস এখানে? আর সব থেকে বড় কথা, তোর মনে হয় আমি তোকে এই অবস্থায় এখানে ফেলে রেখে দিয়ে চলে যাবো? না রে, আমার মাথাটা এখনো ধরে আছে, না হলে আমি তোকে এরকম মিচকা। আরে দেখেছিস আবার বেশি কথা বলছিস, তুই যা গিয়ে রেস্ট নে প্লিজ। আমার খুব গিল্ট ফিল হচ্ছে সূর্য। আর হবে না ডাক্তার দিদি, দীপা সব ঠিক হয়ে যাবে এবার। তুমি তুমি এখানে? ওনার সঙ্গে ফোনে কথা বলার পরেই আমি বুঝেছি ব্যাপারটা খুব সিরিয়াস। উনি ওনার বন্ধুর প্রতি দায়িত্ব পালন করতে এসেছেন এখানে, সেখানে আমারও তো কিছু দায় আছে। তুমি মিসকার খবরটা শুনে এখানে এলে, ভালো করেছো। অ্যাকচুয়ালি ব্যাপারটা না খুব টেনশনের, জানো তো আমি না নিজেও বুঝতে পারছি না ওর ঠিক কি হয়েছে। চিন্তার কিচ্ছু নেই ডাক্তারবাবু, আপনার মতো এত বড় ডাক্তার যদি বুঝতে না পারেন ডাক্তার দিদির কি হয়েছে, সেখানে তো টেস্ট করা ছাড়া কোনো উপায়ও নেই। আর টেস্টগুলো তো বাড়িতে বসে হবে না, তাই না? আপনারা ভেতরে আসুন। কাকাই? হ্যাঁ ডক্টর দাস। এমার্জেন্সি বলে ওনাদের নিয়ে এলাম। হ্যাঁ সঙ্গে অ্যাম্বুলেন্সও আছে। মিশকাকে ইমিডিয়েটলি হসপিটালে শিফট করতে গেলে লাগবে তো? না মানে হসপিটালে যাওয়ার মতো এখনো সেরকম কিছু হয়নি। এখানে তো আপনার ট্রিটমেন্টও হচ্ছে না ডাক্তার দিদি, ডক্টর দাস আছেন, হসপিটালে অনেক লোকজন আছেন, তাহলে আমরাও একটু নিশ্চিন্ত হতে পারবো। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।